হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আরো একটা এক্সক্লুসিভ আপডেট শুধুমাত্র আপনাদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইউজি অ্যাডমিশনের সমস্ত আপডেট নিয়ে চলে এলাম এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলআপ দেখিয়ে দিচ্ছি ভালো খবর আছে একটা ভিডিও শেষে কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি যে বলে দিয়েছিল 250 টাকা এবং 500 টাকা করে আবেদনের জন্য লাগবে ইউজি অ্যাডমিশনের জন্য বিশেষ করে এলএলবি অ্যাডমিশনের জন্য সেটা নিচ্ছে না সেটা ওয়েভ করে দিয়েছে পুরো ভিডিওটা শেয়ার করে দিচ্ছি কিভাবে প্রেফারেন্স রাখবেন এলএলবি অ্যাডমিশনের জন্য এবং তার সাথে ইউজি যে বিএসসি অ্যাডমিশন বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ চলছে সমস্ত স্টেপ বাই স্টেপ আবেদনটা দেখিয়ে দিচ্ছি যারা আজকে 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে এলএলবি অ্যাডমিশনের জন্য এন্ট্রান্সে বসবেন তাদের জন্য পরপর ভিডিও আসবে লাইক সিবিটি এক্সামিনেশন থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছু আসবে তার জন্য সঙ্গে থাকতে হবে আরজি থেকে তো চলুন দেখে নিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ ইউজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কীভাবে করব আমি চলে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাদের যে বিএ এলএলবি 5 বছরের অ্যাডমিশনের জন্য আবেদন হচ্ছে এছাড়াও যারা আজকে আমাদের বিএসসি হোম সায়েন্সের আন্ডারে অ্যাডমিশনটা প্রসেসটাও সেম তো এখানে ধরুন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাইতে ক্লিক করছেন আপনি আচ্ছা তার পরবর্তী এখানে এই যে নিউ অ্যাপ্লিকেন্ট ক্রিয়েট নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছেন করার পর এখানে টোটাল স্ক্রল করে চলে এলাম স্ক্রল করে আই হ্যাভ রিড অ্যান দ্য ইনস্ট্রাকশন বললাম এবার আপনার কাছে এখানে অপশান আসবে দেখুন প্রথমে অপশান আসবে বিএ এলএলবি পরেরটা বিএ যেটা আমাদের হোম সায়েন্স তো এক্ষেত্রে আমি ধরুন আজকে বিএ এলএলবি ক্লিক করলাম করার পর এখানে আপনার চেয়েছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার চেয়েছে পুরো রোল নাম্বারটা দেবেন অ্যাডমিটের নাম্বার সহ তার পরবর্তী এখানে আপনার নিজের নাম দিচ্ছেন মিডিল নাম থাকলে মিডিল নেম দিচ্ছেন অথবা আপনি এখানে সারনেম বা আপনার যেটা লাস্ট নেম দিচ্ছে তার পরবর্তী আপনার একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন তার পরবর্তী আবার ইমেল আইডিটা লিখতে হবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং আপনার আইডি পাসওয়ার্ডটা চলে যাবে তারপর এখানে লগ ইন এখানে পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ডটা কীরকম দেবেন লাইক ধরুন আমি পাসওয়ার্ড দিচ্ছি আরজি থেকে আটটা বড় দিলাম যেটা ছোটো ডাবল ইটা ছোটো দিলাম তারপরে অ্যাট দ্য রেট লিখলাম ধরুন আমি লিখছি হচ্ছে 2023 মানে এখানে আমি একটা ক্যাপিটাল লাগলাম স্মল লাগলাম সিম্বল লাগলাম তার সাথে আমি নাম্বারও রাখলাম এইভাবে দিতে হবে দিয়ে আপনি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করে আপনি এখানে আপনার যেটা ভেরিফিকেশন কোড সে ভেরিফিকেশন কোডটা দিয়ে আই এগ্রিতে ক্লিক করে আপনাকে করতে হচ্ছে অ্যাপ্লাই তো আমি টোটালটা অ্যাপ্লাই করার পর আমি দেখাচ্ছি তো আমি আমার মতন সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি ডিটেলস দেওয়ার পর আমি এখানে দেখুন এখানে ওটিপি চলে এসছে আমি আমার যে মোবাইলে ওটিপিটা এসছে আমি সে ওটিপিটা দিয়ে দিলাম আমার মোবাইলে এই নাম্বারটা এসছে বলে আমি এখানে সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমার কিন্তু চলে এলো অ্যাপ্লিকেশন নাম্বার আমার কাছে এবার ওপেন হয়ে গেছে মেন পেজটা দেখুন মেন পেজটা আমি যাওয়ার আগে বলি এই তিনটে ডট আছে এখান থেকে ক্লিক করে আমি এটাকে করে দিয়েছি ডেস্কটপ সাইজ তাহলে আমার একটু দেখতে সুবিধা হচ্ছে আপনাদের বোঝাতেও সুবিধা হচ্ছে আপনারা ডেস্কটপ সাইজ করে নিতে পারছেন আচ্ছা তার পরবর্তী স্ক্রল করে চলে এসে আপনার তো নিজের নাম যেটা অলরেডি রয়েছে এর পরবর্তী আপনার চেয়ে একটা ফটো আমি জাস্ট এই হলুদ বাটনটায় ক্লিক করে আমার একটা ফটো আপলোড করে দিয়েছি 50 কেবির মধ্যে ফটো রাখতে হবে কী করে ফটোটাকে রিসাইজ করবেন অলরেডি বলা আছে ভিডিওতে একটু দেখে নেবেন তার পরবর্তী স্ক্রল করে চলে এলাম এখানে চেয়েছি আমার আধার নাম্বার যেটা আমি দিয়ে দিয়েছি তার পরবর্তী স্ক্রল করে চলে আসছি এখানে চেয়েছি আমার মায়ের নাম্বার এবং মায়ের নাম চেয়েছে এবং বাবার নাম চেয়েছে আমি দুটোই লিখে দিলাম পুরো ফুল লিখবেন তার পরবর্তী এখানে চেয়েছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার এটা আপনার যদি দেওয়ার ইচ্ছা হয় দিতে পারেন যদি আর একটা মোবাইল থাকে না হলে না দিলেও অসুবিধা নেই তার পরবর্তী এখানে বলে যে আপনার মায়ের ফোন নাম্বার দিতে বলছে আমি আমার মতন একটা জাস্ট নাম্বার দিয়ে দিয়েছি আচ্ছা এবার যেটা হচ্ছে এই ক্ষেত্রে আপনার যে নাম্বারটা অলরেডি দেওয়া রয়েছে সেটাও দিতে পারেন আর একবার অথবা মায়ের যদি ফোন থাকে তাহলে সেই নাম্বারটাও দিতে পারছেন আমি বলবো থাকলে অতি অবশ্যই দেবেন কারণ এমার্জেন্সি পারপাসে এই বাবা এবং মা অথবা যে গার্জেনের নাম্বার সেটা সেখানেই কিন্তু কলেজ কন্ট্যাক্ট করে তারপরে বলে দিয়েছে মাদার কোয়ালিফিকেশান আমি এখানে যেমন গ্র্যাজুয়েশন লিখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিলো মাধ্যমিক বা ইলিটারেট বা গ্র্যাজুয়েশান পিজি যেটা আপনার মা লাস্ট কোয়ালিফিকেশান সেটা আপনি এখানে লিখতে হবে এখানে কিন্তু এই যে এখানে কোনো সিলেক্ট অপশান নেই যেমন আমি এই যে গ্র্যাজুয়েশান লিখেছি এই যে GRADUATION এইভাবে লিখতে হচ্ছে তার পরবর্তী আপনাকে চেয়েছে মাদার অকুপেশান এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আমি যেমন হোম মেকার সিলেক্ট করেছি আপনার মা বর্তমানে কী করছেন সেটা আপনি লিখছেন তার পরবর্তী চেয়েছে এখানে বাবার মোবাইল নাম্বার সেম বাবার কোয়ালিফিকেশান বাবার অকুপেশান এখানে দেখুন আপনি অনেক কটা বাবার অকুপেশানে গিয়ে অনেক কটা অপশান পাবেন লাইক বিজনেস সার্ভিস হোম মেকার লিগাল প্রফেশন মেডিকেল প্রফেশন সেলফ এমপ্লয়েড পেয়ে যাচ্ছেন তো আপনার ধরুন এর মধ্যে কোনো অপশান পাচ্ছেন না তাহলে আপনাকে আধারে ক্লিয়ার করে সিলেক্ট করে আপনাকে কিন্তু করতে হচ্ছে লাইক রিটায়ার্ড যারা রয়েছে তাদের যদি ধরুন অপশান পাচ্ছেন না আদার সিলেক্ট করে লিখে দেবেন রিটায়ার্ড তার পরবর্তী স্ক্রল করে চলে আসছে বিপিএল আপনি কি বিপিএল ক্যান্ডিডেটের মধ্যে পড়ছেন ইয়েস হলে ইয়েস নো হলে নো বিপিএল মানে হচ্ছে তার সার্টিফিকেট লাগবে সংশ্লিষ্ট বিডিও থেকে অথবা AA অন্নদা অন্ন যোজনা রেশন কার্ড যাদের আছে তারা বিপিএলের মধ্যে পড়ছে আচ্ছা এখানে আমি নো করে দিলাম তার পরবর্তী বলেছে ইনকাম পার ইয়ার আমি বলেছি আমার 2 লাখ টাকা পার ইয়ার ইনকাম আপনি এখানে লিখে দিচ্ছেন তার পরবর্তী খুব ইম্পর্টেন্ট এটা ওয়ার্ড অফ পুলিশ আপনি কি বর্তমানে পুলিশে কাজ করছেন অথবা
আপনি কি বর্তমানে পুলিশ থেকে এক্সএমপ্লয়ি? এটা কেন চায়? অ্যাকচুয়ালি কলকাতা পুলিশ ইনস্টিটিউট যেটা রয়েছে সেক্ষেত্রে একটা সিট রিজার্ভ থাকে, যারা যারা শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল বা কলকাতা পুলিশে সার্ভিস করছে অথবা রিটায়ার করে গেছে, তো তার জন্য এখানে অপশান থাকে। যদি আপনি বর্তমানে পুলিশে কাজ করছেন না বা সেই মধ্যে আসছেন না, তাহলে আপনি নো করে দেবেন জাস্ট। তার পরবর্তী এখানে স্ক্রল করে চলে এলাম ডেট অফ বার্থ। আপনি এখানে আপনার ডেট অফ বার্থ এই যে এইভাবে জাস্ট ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করছেন, ডেট, তারপর অন্যদিকে দেখুন এখানে ধরুন মান্থ, মান্থে গিয়ে আমি ধরুন এখানে একটা মান্থ করে দিলাম, আবার ইয়ারে ক্লিক করে দেখুন আপনি এখানে ইয়ার থেকে ইয়ার দেখতে পাচ্ছেন। এবার একটা ব্যাপার আমি আগের দিনও বলে দিয়েছি, এখনও বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটি এলএলবিতে কিন্তু নো এজ বার, যে কোনো বয়সের স্টুডেন্টসরা আবেদন করতে পারে, গ্র্যাজুয়েশন করেও আবেদন করতে পারে। তবে গ্র্যাজুয়েশন করে আমি বলবো 3 বছর করে নেওয়া ভালো, না হলে আপনাকে আবার গ্র্যাজুয়েশন মানে হচ্ছে এর 5 বছর ভর্তি হওয়া, মানে আপনি গ্র্যাজুয়েশন প্লাস এলএলবি পড়ে বেরোচ্ছেন। আচ্ছা, তার পরবর্তী এখানে স্ক্রল করে চলে এলাম, এখানে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে ন্যাশনালিটি, আপনি যে ন্যাশনালিটির মধ্যে পড়ছেন, ইন্ডিয়ান, বাংলাদেশের স্টুডেন্টসরা আবেদন করতে পারবে। জেন্ডারটা বলে দিই, জেন্ডারটা এখানে মেল ফিমেল থার্ড জেন্ডার রয়েছে, আমি মেল সিলেক্ট করলাম। এবার চলে এসে এখানে রিলিজিয়ান, এক্ষেত্রে আমি হিন্দুজম সিলেক্ট করলাম। এখানে ক্যাটাগরি চলে এসে এক্ষেত্রে আমি জেনারেল সিলেক্ট করলাম। লোকালিটি বলে দিয়েছে আপনি কি শহরে থাকছেন নাকি গ্রামে থাকছেন নাকি সেমি আরবানে থাকছেন বা মিউনিসিপ্যালিটিতে, আমি বললাম আমি আরবানে থাকছি। তার পরবর্তী এখানে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী এখানে পেয়ে যাচ্ছেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এমপ্লয়েড, আপনি কি বর্তমানে কাজ করছেন, যদি কাজ করে থাকেন তাহলে এমপ্লয়েড, না হলে আনএমপ্লয়েড, যদি বর্তমানে কাজও করে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কোম্পানির তরফ থেকে আপনার নয় 3 বছরের 5 বছরের লিভ অথবা আপনাকে কিন্তু ছাড়তে হবে হিসাব মতন, কারণ আপনার যেটা হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে যেটা প্রত্যেকটা দিন ক্লাস হয় এগুলো রেগুলার কোর্স, এগুলো ডিস্টেন্স হয় না, তো তার ফলে সেই ক্ষেত্রে আপনি যদি বর্তমানে জব করছেন কোথাও তাহলেও করতে পারছেন, বাট এলএলবিটা পড়ে নেওয়ার পর আবার কন্টিনিউ করতে পারবেন। তা আমি ধরুন এখানে বলছি আমি চাকরি করি না, আমি আনএমপ্লয়েড। ব্লাড গ্রুপ আপনি এখানে রয়েছে, আপনি আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করছেন। পিডব্লিউডি যদি আপনি ইয়েস হন তো ইয়েস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হন ইয়েস, না হলে নো করে দিচ্ছে। তার পরবর্তী চেয়েছে এখানে গার্জেন নাম, গার্জেনের নেম আমি আমার বাবার নামটা দিয়ে দিয়েছি। আপনার যদি বাবা বা মা বা কোনো লোকাল গার্জেনের আন্ডারে আপনি ধরুন রয়েছেন, কলকাতায় পড়াশোনা করছেন, তাহলে তার নাম দিচ্ছেন, এগুলো কোনো অসুবিধা হয় না, এগুলো জাস্ট এমার্জেন্সি পারপাসে কানেক্টের জন্য বলা হয়। তার পরবর্তী এখানে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার চেয়েছি দিয়ে দিলাম, ইমেল আইডি চেয়েছি দিয়ে দিয়েছি, অ্যাড্রেস চেয়েছে আমি এখানে অ্যাড্রেস আমি আমার মানে গার্জেনের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, এবং গার্জেনের সাথে কি রিলেশন আমি ফাদার বলে দিয়েছি এবং বাবা বলে দিয়েছি হয়। তারপরে বলেছে পারমানেন্ট অ্যাড্রেস, এই ক্ষেত্রে আপনি আপনার টোটাল ঠিকানাটা দেবেন, পুরো একদম টোটালটা দেবেন, অর্থাৎ আপনার পোস্ট অ্যান্ড ভিলেজ অথবা এত বাই এত বা অ্যাপার্টমেন্টের নাম দিয়ে, ফ্ল্যাটের নাম দিয়ে, তারপর এত বাই এত পুরোটা লিখবেন, আপনি পুরো ঠিকানাটা লিখবেন। তার পরবর্তী এখানে বলে দিচ্ছে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিচ্ছেন, এখানে দিয়ে দিচ্ছেন আপনার পুলিশ স্টেশনের নাম, এখানে দিচ্ছেন আপনি কি কর্পোরেশন বা ব্লক বা পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন, আমি বলে দিচ্ছি আমি কেএমসির আন্ডারে রয়েছি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবার পঞ্চায়েত হলে পঞ্চায়েতের নাম দিয়ে দিচ্ছেন, বা মিউনিসিপ্যালিটি হলে রাজপুর সোনারপুর বা পূজালী মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে। তারপরে চলে এসছে এখানে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে আপনি এখানে সাউথ চব্বিশ পরগনা আমি লিখেছি, আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা দিচ্ছেন। তার পরবর্তী এখানে ইন্ডিয়া তো সিলেক্ট করা, ওয়েস্ট বেঙ্গলটা আপনি সিলেক্ট করে নিচ্ছেন, জাস্ট এই যে এইভাবে তলায় স্ক্রল করে চলে এসছে ওয়েস্ট বেঙ্গল। এবার আপনার কাছে এখানে চেয়েছে আপনার পিনকোড, আপনি একটা পিনকোড দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী বলেছে প্রেজেন্ট পারমানেন্ট সেম হলে এখানে ক্লিক করুন, তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আপনার কাছে দুটোই ওই লেখাটাই প্রেজেন্টেডটাই চলে আসবে। এখানে দেখুন যেটা কতগুলো জিনিস আছে, লাইক আপনার নতুন নতুন নাম পাবেন, সেটা হচ্ছে সিজিপিএ বলে একটা নাম পাবেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই ক্ষেত্রে আজকের এতে ধরুন অনেক স্টুডেন্টস আছে যারা 4টে সাবজেক্টই পড়াশোনা করেছে বা 5টাতে পড়াশোনা করেছে, অনেক স্টুডেন্টস 5টাতেই সবাই পড়ে, অনেকে আবার 6টাতেও পড়াশোনা করেছে, তো এখানে কীভাবে কী করবেন? প্রথমত এই ক্ষেত্রে আপনার ফার্স্ট রয়েছে মাধ্যমিক, সেকেন্ডারি, সেকেন্ডারি রয়েছে, তো আপনি এখানে সেকেন্ডারিটা পাস করেছেন না ফেল করেছেন, অবভিয়াসলি পাস করেছেন, তো আমি পাস দিয়ে দিয়েছি। তার পরবর্তী এখানে বলেছে কোন ডিভিশনে পাস করেছেন, আমি বলছি ফার্স্ট ডিভিশনে করেছি। এখানে যে সিজিপিএ, যারা আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বোর্ড তারা এই সিজিপিএটা দেবে না, সিজিপিএ মানে যাদের আজকে পার্সেন্টেজে মার্কস এসছে, লাইক আপনার এসছে 75টা এসছে 7.5 এইভাবে মার্কশিটে লেখা আছে সিজিপিএ, তারা সিজিপিএ দিচ্ছে, বাকিরা কিন্তু কেউ দেবে না, বাকিদের এখানে আজকে নো করবে, লাইক ওয়েস্ট বেঙ্গল বোর্ড নো করছি আমি। তার পরবর্তী এখানে বলেছে আপনি কত পেয়েছেন, তো আমি বলছি আমি 500 পেয়েছি, আমার পরীক্ষা হয়েছে 700, অর্থাৎ এখানে মাধ্যমিকে কত নম্বরে পরীক্ষা হয়েছিল আর কত পেয়েছেন আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে এখানে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসে, কত সালে পাস করেছেন, আমি বলছি আমি 21 সালে পাস করেছি, আমার স্কুলের যে এটা স্কুলের নাম ছিল, আমার বোর্ডের নাম ছিল WBBSE,
বোঝা গেল এইভাবে আপনি আপনার পুরো মাধ্যমিকটা লিখলেন। এবার উচ্চ মাধ্যমিক, এই ক্ষেত্রে আমি এখানে প্রথম হাই সেকেন্ডারি সিলেক্ট করা রয়েছে, এখানে আমি বলেছি পাস করেছি, আমি ডিভিশন ফার্স্ট ডিভিশন সিলেক্ট করেছি, সিজিপিএটাকে নো করে দিলাম কারণ আমার নাম্বারে এসছে টোটাল মার্কস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা নো করবে অতি অবশ্যই। ধরুন আমি বলছি আমার 500 পরীক্ষা হয়েছিল, আমি 450 পেয়েছি, কেন 450 পেয়েছি, কারণ আমাকে এটাকে আবার ভাগটাকে মেলাতে হবে তার জন্য। আর আপনাদের তো মার্কশিটে এক্স্যাক্ট যেটা আছে সেটাই দেবেন, তো এই রেসপেক্টে আপনি এখানে 45 আমি বললাম যে আমি পেয়েছি হচ্ছে 450। তার পরবর্তী এখানে অটোমেটিক স্কোর চলে এসছে, আমি বলছি 2023 সালে পাস করেছি, আমার স্কুলের নাম ছিল এটা, এবং তার সাথে আমার যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যেটা আমার কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন থেকে আমি পাস করেছি। এবার আমি আমার এইচএসসি নাম্বারটা লিখে দিচ্ছি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কত পেয়েছি। আমি যেমন এখানে দেখুন বেস্ট অফ 5 লিখলাম, আমি বেস্ট অফ 5 যে বায়োলজি লিখে আমি সব 00 লিখে দিয়েছি, যারা 5টা সাবজেক্ট পড়েছে তারা 5টা লিখবে, যারা 6টা সাবজেক্ট পড়েছে তারা 6টা সাবজেক্ট লিখবে, বোঝা গেল। তো আমি ধরুন এখানে ইংলিশ বাংলা কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিক্স সিলেক্ট করেছি বলে আমি এতগুলো নাম্বার লিখেছি, এবং সেই রেসপেক্টে আমি এখানে বায়োলজিতে গিয়ে আমি টোটালটা 00 দিয়ে দিয়েছি। এই ফুল মার্কসটাকেও 0 করতে হবে, নাহলে কিন্তু নেবে না। আচ্ছা এখানে যেমন দেখুন সিলেক্ট করবেন কীভাবে, যে ফিজিক্সে ক্লিক করলাম, এই যে ধরুন এখানে ফিজিক্স সাবজেক্ট চলে এসছে, এভাবে সিলেক্ট করে গেলাম, থিওরিতে এত পেয়েছি, প্র্যাকটিক্যালে আমি এত পেয়েছি, এটা সত্যিটা লিখবেন, আমি জাস্ট দেখানোর জন্য বলছি। এবং টোটাল অবটেন মার্কস, যারা আজকে আইএসসি স্টুডেন্টস আছে যাদের আজকে থিওরি প্র্যাকটিক্যাল একসাথে দেওয়া আছে, তারা টোটালটা একসাথেই লিখবেন, মানে থিওরিতেই পুরো নাম্বারটা তারা লিখবেন। তার পরবর্তী স্ক্রল করে আচ্ছা বোঝা গেল, তার মানে এখানে আমি বেস্ট অফ 5টা লিখে দিয়েছি, মানে বেস্ট অফ 5 কি টোটাল 5টা লিখে দিয়েছি, যদি 6টা থেকে 6টা লিখছেন। আচ্ছা তার পরবর্তী স্ক্রল করে চলে আসছেন, এখানে সিগনেচার আপলোড করে দিচ্ছেন, এখানে মার্কশিট সিলেক্ট করেছি, মার্কশিটটাকে আপলোড করে দিচ্ছি, যেটা আপনার মানে সঠিক মার্কশিট, আমি কী করে আপলোড করতে হয় স্ক্যান করতে হয় বলে দিয়েছি। তার পরবর্তী এখানে একটা ক্যাপচা কোড আছে আমি লিখে দিয়েছি, তো তার পরবর্তী আই ডু হেয়ার বাইতে যাচ্ছি। প্রথমত একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সেভ ড্রাফট করে রাখবেন সব সময়, কারণ অনেক সময় কিন্তু আজকে যেমন আমিও সেভ ড্রাফট করবো, মেবি অনেক সময় কিছু না কিছু ভুল দিয়েছি বলে কন্টিনিউ নেবে না, তাই এইটার যে লেখাটা যাতে না উড়ে না যায় তার জন্য সেভ ড্রাফটে আমি ক্লিক করবো, এবং সবসময় সেভ ড্রাফটে ক্লিক করে সিকিউর রাখবেন। এই দেখুন সাকসেসফুলি সেভড, তার মানে আমি যা যা এখন অবধি লিখেছি সব ঠিকঠাকই রয়েছে, এবং যা যা আপলোড করা আছে সেগুলোও ঠিকঠাক রয়েছে। সেভ ড্রাফটে ক্লিক করার পর তার পরবর্তী আপনি আবার আমি এই ক্যাপচা কোডটা লিখবো, 2DN তারপরে সি চলে এসছে, তাই তো, তো লিখলাম, লেখার পর আমি আবার আই ডু হেয়ার বাইতে গিয়ে কন্টিনিউ করব। এই সেভ ড্রাফটে অনেকে ক্লিক না করে ডাইরেক্ট কন্টিনিউ করলে কিন্তু অনেক সময় আবার মানে যেটা ভুল সেটা ওপরে রেড কালারে দেখাবে, আবার আপনাকে লিখতে হবে, বোঝা গেল। তো এই টিপগুলো শুধু আরজিতে গিয়ে পাবেন আপনারা, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে করছি কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এই যে বিপিএলটা আমার এখানে নো আছে, নো করতে বিপিএলটা আবার চাইছে, তো আমি এখানে চলে গেলাম, আমি করে দিচ্ছি কন্টিনিউ। এইবারে কন্টিনিউ করার পর আমার দেখুন বা আচ্ছা এই যে দেখুন আপলোড, ফটো আপলোড আমি একবার করেছিলাম, আবার আমাকে ফটো আপলোডটা করতে বলছে, তার জন্য আমি বলছি এই সেভ ড্রাফটটা অতি অবশ্যই করে রাখবেন, তাহলেই কিছু বাকিগুলো উড়বে না, বোঝা গেল। তো আমি ফটোটা আপলোড করে তারপরে কন্টিনিউ করছি, আমি আমার ফটোটাকে আবার আপলোড করে দিয়েছি, আপলোড করে দিয়ে এবার আমি আবার স্ক্রল করে চলে গেলাম, স্ক্রল করে চলে গিয়ে আমি এখানে আবার লিখে দেবো আমার ক্যাপচা কোডটা, তো যে ক্যাপচা কোডটা এখানে আসছে আমি যেমন লিখে দিচ্ছি, ওয়াই লিখে দিলাম, এ লিখে দিলাম, এম লিখে দিলাম, জি লিখে দিলাম, অর্থাৎ যে ক্যাপচা কোডটা আপনি পাচ্ছেন। তার পরবর্তী আমি এখানে ক্লিক করব কন্টিনিউতে, তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এইবারে আমার কাছে মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রেফারেন্স, আপনার প্রথমত এটা যেহেতু এন্ট্রান্স পরীক্ষার রেসপেক্টে হচ্ছে, এবং যেহেতু পার্সেন্টেজ অফ মার্কস রয়েছে আপনার যেটা এইচএসে রয়েছে, তো সেই রেসপেক্টে আপনি এবার আপনার কলেজ সিলেক্ট করবেন। যদি মেরিট হতো তাহলে আমি বলতাম যাদের খুব ভালো মার্কস আছে তারাই হাজরা ল কলেজ দেবেন, আমি বলবো এখানে সবাইকে সবার মতন কলেজ দিতে, যেমন প্রথম আমি ধরুন আজকে যে কলেজটা সিলেক্ট করতে চাইছি, ধরুন আমি এখানে স্কল করে ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস রাখছি ফার্স্ট প্রেফারেন্স, মানে হাজরা কলেজকে রাখছি আমি প্রথম প্রেফারেন্সে। তার পরবর্তী দ্বিতীয় রয়েছে, দ্বিতীয় আমি আরেকটা গভর্নমেন্ট রাখছি সুরেন্দ্রনাথ ল কলেজ, আমি তাকে করে দিলাম সেকেন্ড প্রেফারেন্স। তার পরবর্তী সিলেট কলেজে গিয়ে আমি যোগেশচন্দ্র আরেকটা সরকারি কলেজকে করে দিলাম 3 নম্বর প্রেফারেন্স। তারপরে সিলেট ল কলেজে গিয়ে আমি এখানে ধরুন সাউথ ক্যালকাটা এটাও একটা সরকারি কলেজ, তাকে করে দিলাম আমি 4 নম্বরে। এবার আমি কিছু প্রাইভেট কলেজ সিলেক্ট করব, প্রাইভেট কলেজ যেমন ধরুন আমি ধরুন আজকে প্রথমে জ্যোতির্ময় স্কুল অফ ল সিলেক্ট করছি, এখানে আমি ধরুন তাকে প্রেফারেন্স করে দিলাম, পাঁচ করে দিলাম। তার পরবর্তী এখানে সিলেট কোর্সে গিয়ে আমি এখানে ধরুন আমি আজকে আরেকটা ধরুন আজকে এই যে সুরেশ্বর বা হেরিটেজ ল কলেজ সিলেক্ট করলাম, এখানে আমি গিয়ে করে দিলাম ধরুন আমি এটাকে করে দিলাম 6 করে দিলাম। তার পরবর্তী আমি আবার চলে যাচ্ছি, আবার গিয়ে ধরুন
এলজেটি কলেজ সিলেক্ট করলাম, এটা নেপালগঞ্জে অবস্থিত। তার পরবর্তী ধরুন আমি এখানে সাত করলাম, তারপরে সিলেট কোর্স উইথ কলেজ, নেপালগঞ্জ মানে সাউথ চব্বিশ পরগনা, শ্যামবাজার ল কলেজকে রাখলাম, আমি সেখানে আট করলাম। এইভাবে আপনি সাব আপনার কলেজ ওয়াইজ সিলেক্ট হবেন। এটা মানে কি, এই প্রেফারেন্স অনুযায়ী কাউন্সিলিং হবে, অর্থাৎ যেরকম যা নাম্বার আসবে এই প্রেফারেন্স অনুযায়ী তার লিস্ট আসবে, এবং সেই লিস্টে যাদের যাদের নাম আসবে, ধরুন আপনাকে বললো আপনি যে আট নম্বর প্রেফারেন্স রেখেছেন সেক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে রয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে চান্স দিল। এক নম্বরে আপনি দেখতে পাবেন, ধরুন আপনি এক নম্বরে প্রায় আপনার 400 বা 500 নাম রয়েছে, সিট তো মাত্র 120টা, তো এবং সেক্ষেত্রে আপনার আবার যখন পরপর যখন সেরকম লিস্ট আসবে, মেরিট লিস্টে ভিডিও শেয়ার করেছি, ঠিক সেরকমভাবে আপনার মেরিট লিস্টে কাট অফ নামবে আর আপনি আপনার কলেজে চান্সের দিকে এগোচ্ছেন। বোঝা গেল, এইভাবে আপনি আপনার এটাকে সিলেক্ট করে নিলেন। আমি এখানে সব কটা কলেজই রাখবো, কারণ আমি বলবো সব কলেজগুলো রাখতে, শুধু পুলিশ একাডেমিটাকে আমি লাস্টে রাখবো। এর একটা বড়ো কারণ হচ্ছে পুলিশ একাডেমিতে বেশিরভাগ স্টুডেন্টস যারা আছে তাদের হচ্ছে আজকে যারা অলরেডি পুলিশে বর্তমানে কাজ করছে তাদেরকেই সুযোগ দেয়। আমি আবার স্কল করে চলে গেলাম, দেখুন এখানে মোটামুটিভাবে আমি ল পুলিশ অফ ইনস্টিটিউট যেটা রয়েছে সেটাকে আমি লাস্টে একদম 12 নম্বরে সিলেক্ট করলাম। এখানে আমি সব কলেজ সিলেক্ট করে নিয়েছি, কোনো কলেজ কিন্তু আমার আর বাকি নেই, দেখে নিচ্ছেন। তো তার পরবর্তী আমি এখানে করবো হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট, যেটা আমি বলেছিলাম সবসময় সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার পর হয়ে গেছে এর, এবং এখানে আমার ওই রাজা বাজারের যে কলেজটা রয়েছে সেই কলেজটা আমার মনে হয় এখানে আসেনি। হ্যাঁ, এই যে আচ্ছা আরেকটা কলেজ চলেছে, এই যে রবীন্দ্র শিক্ষা সেলফ ফাইন্যান্স, এই কলেজটাকে আমি ধরুন 13 নম্বরে রাখছি। তো তার পরবর্তী আমি এখানে এবার করবো সাবমিট। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এই টোটাল, এবং আমি বলে দিচ্ছি এই যে প্রেফারেন্স এটা একটু ভালোভাবে ঠান্ডা মাথায় আপনার দিতে হবে। আমার হয়ে গেল, এবার আমাকে করতে হবে হচ্ছে এই যে প্রিন্ট ফর্ম, প্রিন্ট ফর্ম আমি ক্লিক করছি। আচ্ছা, এটা আমার প্রিন্ট ফর্ম করে নিলাম এবং এটাকে আমি প্রিন্ট করতেই হবে। আচ্ছা, এখানে আমি এই যে কলেজ সিলেকশন রয়েছে, একটা ভালো খবর যেটা আমার কিন্তু আবেদনে টাকা লাগলো না, তার ফলে যে টাকাটা লাগছিল সেটা লাগছে না, ফি ওয়েভড বলছে, অর্থাৎ সিইউ যারা লাস্ট ইয়ারও করেছিল এবছরও ফি ওয়েভড করে দিয়েছে। বিশাল বড় থ্যাংক ইউ জানাই ক্যালকাটা ইউনিভার্সিটিকে। তো তার ফলে এখানটায় গিয়ে জাস্ট আপনি টোটাল ডিটেলসটা দেখে নিচ্ছেন, দেখে নিয়ে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে প্রিন্ট, আপনি প্রিন্ট করে নিচ্ছেন অথবা আপনি এটাকে সেভ করে নিচ্ছেন। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমি জাস্ট এটাকে ধরুন প্রিন্টটাকে আপনি প্রিন্ট করছেন অথবা এটাকে ক্লোজ করলে ক্লোজ করে দিচ্ছেন। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্লোজ, ক্লোজ করে দিচ্ছেন, অথবা আমি আরেকবার ব্যাকে গিয়ে এখানে দেখে নিচ্ছি যে কোনো রকমের কোনো আর কিউ চাইছে কিনা। দেখুন কিচ্ছু চাইছে না, অর্থাৎ ফিস লাগছে না। বিশাল বড় ভালো খবর দিলাম লাস্টে, ভালো থাকবেন। বিশাল বিশাল বড় বেস্ট অফ লাক, এন্ট্রান্সের আপডেট নিয়ে চলে আসবো, সিবিটির আপডেট নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকুন।